আমার ফ্যামিলিটা, আমার মায়ের সব কিছু করছে, মানুষের বাসা বাড়িতে কাজ করে যতটুকু পারছে আমাদের তিন ভাই বোনকে মানুষ করছে। সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসা আসলাম রংপুর লালমনিহাট। আমরা শুনবো দিবার জীবনের কিছু কাহিনী শুনবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দিবা, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, তোমার ফ্যামিলির লোকজন কেমন আছে? আলহামদুলিল্লাহ মোটামুটি সবাই ভালো আছে। আচ্ছা, আমি শুনছিলাম তোমার আম্মু অসুখ ছিল, কমছে একটু? একটু কমছে। আচ্ছা, তুমি এখন কি করছো? আমি টেলসের কাজে শিখতেছি। আচ্ছা, অনেক ভাই প্রশ্ন করে তোমার মেয়েটার বয়স কত এবং কতটুকু পড়াশোনা করছে। আমার 24 বছর, আমি এসএসসি পরীক্ষা দিতে পারিনি। কি জন্য দিতে পারোনি? আমার আর্থিক অবস্থার দিক দিয়ে ভালো ছিল না তেমন। আমার বাবা নাই, যত বড় ভাই নাই, আমার ফ্যামিলিতে আমার মায়ের সব কিছু করছে, মানুষের বাসা বাড়িতে কাজ করে যতটুকু পারছে আমাদের তিন ভাই বোনকে মানুষ করছে। আচ্ছা, মূলত আমাদের ক্যামেরার সামনে কিছু জন আসছো কিছু হেল্পের জন্য না বিয়ে শাদীর জন্য? হেল্প করার জন্য, এটা হচ্ছে যার যার ইচ্ছা, যদি করে সেটা হচ্ছে সেই যার মনের উপরেই। আর আমি এখানে আসছি বিয়ে শাদী বসার জন্য, যে আমি বিয়ে শাদী বসবো, ভালো একটা মানুষ পাবো। আচ্ছা, মূলত তোমাদের সংসার কার উপর ডিপেন্ড করে চলে? আমার মার উপরে। ও, তোমার আম্মু সংসার চালায়। তো যাই হোক, তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি? যে তুমি এমন একটা স্বামী চাচ্ছ যে তোমার বাড়িতে রাখবে, তোমার মাকে দেখাশোনা করবে, নাকি তোমার স্বামী যেখানে নিয়ে যাবে সেখানে যেতে পারবে? আমার হাজবেন্ড যেখানে নিয়ে যাবে আমি সেখানেই থাকবো। এবং যদি আমার হাজবেন্ড আমাকে বলে যে তুমি তোমার বাবার বাড়িতে থাকো, আমি খরচ দিব বা হচ্ছে দেখাশোনা করবো, তাতেও আমি কাছে। যদি বলে সে তার সাথে আমাকে বাহিরে নিয়ে যাবে, আমি তাও যাবো, সমস্যা নেই। ফ্যামিলিগত কোনো সমস্যা হবে না তো? না। ও আচ্ছা, যাই হোক। তোমার উচ্চতা কতটুকু? 5 ফুট 4 ইঞ্চি। 5 ফুট 4 ইঞ্চি, মানে অনেক পুয়া সবাই জিজ্ঞায় যে দেশ বিদেশ থেকে ভিডিও যেহেতু পাবলিক হয়, অনেকে জিজ্ঞায় যে মেয়েটার উচ্চতা কতটুকু। আমার উচ্চতা 5 ফুট 10 ইঞ্চি, জন্য উচ্চতাটা জিগেলাম। আচ্ছা, যাই হোক, কোনো ভাই তোমার ভিডিও দেখে তো ইনশাল্লাহ, বা তোমার এই ভিডিও দেখে কোনো ভাই যদি তোমাকে বিয়ে করতে চায়, তার ওয়াইফ আছে বা অসুস্থ এবং দীর্ঘদিন ধরে সে অসুস্থর সাথে মানে ভুগছে, তোমাকে বিয়ে করতে চাইলো, তো তুমি কি রাজি হবে তার বউ থাকা অবস্থায়? এখন হচ্ছে কি, আমি তো একটা মেয়ে মানুষ, তাই না? একটা মানুষ কিন্তু সব কিছুর ভাগ দিল, একটা স্বামীর ভাগ দিতে চায় না, কেউ দেয় না। অবশ্যই আমার বিয়ে হয় না, আমি বিয়ে হয় নাই যেহেতু, আমি হয়তো বা বুঝি না ওরকম। কিন্তু আমার মার ক্ষেত্রে বা আমার আমাদের যে ফ্যামিলি বা হচ্ছে আমার চাচি নানি যেটি, তাদের ক্ষেত্রে তো দেখি, তাই না? সব সব কিছুর ভাগ দিল, স্বামীর ভাগ কেউ দেয় না। তো এখন তার বউয়ের মতামত নিয়ে যদি বিয়ে করে বা তার বউ যদি রাজি থাকে, তাহলে বিয়ে করবো, সমস্যা নেই। আচ্ছা, এখন হয়তো তুমি দরিদ্র বা অসহায় বা যে কোনো কারণে তো আমাদের ক্যামেরার সামনে আসছো, নাকি? তোমার ভালো ফ্যামিলিতে বিয়ে হলো, ভালো একটা স্বামী পেলে, ভালো একটা ফ্যামিলি পেলে, শ্বশুর শাশুড়ি পেলে, আবার ওর ভিতরে কোনো সল চাতুরি কোনো 2 নম্বরে কোনো গাফলতে কোনো কিছু করবে না তো? এটা কখনো আশা করি না, আর হয়তো বা হবেও না, এখন সব আল্লাহ পাকের ইচ্ছা। স্বামীর সেবা যত্ন করতে পারবে তো? যথেষ্ট পরিমাণ করার চেষ্টা করবো। আচ্ছা, তুমি তো মুসলমান না? জি। আচ্ছা, নামাজ কালাম তো পড়া হয়? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তুমি একটা ভালো স্বামী পেলে, তোমার দেখা যায় অনেকে মনে ই থাকে যে আমি বিয়ে সাথে হইলে পারে স্বামীর সাথে আমি ঘুরতে যাবো, হয়তো আমেরিকা বা লন্ডন কি বাহিরে বা বাংলাদেশে, এক একজনের এক এক রুচি। তুমি স্বামীকে না কোথায় ঘুরতে যাবে? আমার হাজবেন্ড আমাকে যেখানে খুশি মনে নিয়ে যাবে সেখানে আমি যাব। তোমার কোনো চাপ হওয়া নেই? না। যাই হোক, স্বামী যেখানে নেবে ওখানে যেতে রাজি। আচ্ছা, তুমি তো রান্না বাড়া সব করতে পারো? হ্যাঁ। তোমার তুমি কী খেতে ভালোবাসো? আমি সবই খাই। ও, খাওয়া দাওয়ার ভিতরে সবই খাও, যেহেতু গরিব ঘরের সন্তান, সব খাই অভ্যস্ত নাকি? দেখো, ভিডিও অনেক লং করতে চাচ্ছে না, ভিডিও তো পাবলিক হচ্ছে, তোমাকে কীভাবে পাবো বলো তো? আমার কোনো পার্সোনাল কোনো মোবাইল নাই, সেটা আমি আগেও বলছি এখনও বলতেছি, কারণ হচ্ছে আমার মা বাসা বাড়িতে কাজ করে, তো বাসা বাড়িতে কাজ করে আয় না, আমাদের যত ঘর নাই, জমি আছে কিন্তু ঘর নাই, সেই আমরা ভাড়া বাড়িতে থাকি, সব মিলিয়ে 1500 টাকা পড়ে যায়, রুম ভাড়া দিতে হয় প্রত্যেক মাসে। তো 1500 টাকা না, 15000 টাকা? 1500 টাকা। ও আচ্ছা, 20 গ্রামের বাড়ি 15000 টাকা হইলে তো 2 মাস চালা বসে বসে খাওয়া যায়। আচ্ছা, যাই হোক, তো এইভাবেই সংসারটা চলে। এখন আমার ভাইয়ারে ক্লাস, আমার ছোট ভাইয়ারে ক্লাস 6-এ ভর্তি করাবো, টাকার জন্য পারতেছি না ভর্তি করাইতে। ঠিক আছে, যেহেতু তাহলে তোমার কোনো ফোন নেই, এই তো বলতে চাচ্ছ? দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটার কোনো ফোন নেই,
আমাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, কেউ ভিডিও কল দেবেন না, দয়া করে কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন, ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।